স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আদানিতে লাল কাপড়ে রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী। রাজশাহী মহানগর জুড়ে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে চার ছিনতাইকারী আটক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেললাইন ভাঙার কারণে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি লাল কাপড়ে রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী। রাজশাহী রুটের বাঘা উপজেলার আরানি বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় 9 ইঞ্চি রেল ভাঙা দেখতে পায় আরানি পুঠিয়া সড়কে রেলের অস্থায়ী গেটম্যান লায়েবুদ্দিন। বিষয়টি আরানি রেল স্টেশন মাস্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আরানি স্টেশন থেকে ছেড়ে চলে আসে। এ সময় লায়েবুদ্দিন সহ স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙা স্থান থেকে 500 মিটার দূরে থামিয়ে দেন। শনিবার সকাল 10টার পর থেকে রাজশাহী রুটের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলে রেললাইন মেরামতে কাজ তাৎক্ষণিক শুরু করে। এ সময় প্রায় 2 ঘন্টার ট্রেন চলাচল বন্ধ থাকে। আরানি পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েবুদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আরানি স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রেল ভাঙা স্থান থেকে 500 মিটার পূর্বে থামিয়ে দেওয়া হয়। এতে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় মহানগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান। প্রায় 3,000 কোটি টাকার প্রকল্পটির আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ, সকল ওয়ার্ডে রাস্তা ড্রেনসহ নানা অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শনিবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে নানাবিধ উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে উন্নয়ন কাজের মান দেখেন এবং প্রকৌশলীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন মেয়র। রাশিকের প্রকৌশলী বিভাগ জানিয়েছে, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় মহানগরীর 30টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেনসহ ব্যাপক উন্নয়ন কাজ চলমান। এর মধ্যে নগরীর 5 নং ওয়ার্ডে 13.5 কোটি টাকার উন্নয়ন কাজ করা হচ্ছে। এর মধ্যে 6.8 কোটি টাকার উন্নয়ন প্যাকেজের আওতায় মহিষবাথান ঈদগাহ থেকে হরগ্রাম বাজার ও কারিতাস মোড় হতে রাজপাড়া মোড় পর্যন্ত 1.3 কিলোমিটার গড়ে 4 মিটার প্রশস্ত রাস্তার চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেন মেয়র AHM খায়রুজ্জামান লিটন। রাশিক মেয়র বলেন, রাজশাহী সিটিকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি খুব দ্রুতই শুধু দেশে নয় বহির্বিশ্বের জন্য রাজশাহী সিটি হবে একটি মডেল সিটি। রাজশাহী বিভাগে গতকাল শুক্রবার থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি পাবনায়, অপরজনের বগুড়াতে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,732 জনে। এদিকে 1,207 জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে 164 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 13.59%। শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গত 24 ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কমেছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছিল 1,573 জনের, শনাক্ত হয়েছিল 266 জন। শনাক্তের হার ছিল 16.91%। অর্থাৎ গত 24 ঘন্টায় বিভাগে নমুনা পরীক্ষার পাশাপাশি শনাক্তের সংখ্যা ও হার দুটি কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় শনাক্ত 164 জনের মধ্যে পাবনায় সর্বোচ্চ 68 জন, এছাড়া সিরাজগঞ্জে 35 জন, বগুড়ায় 34, জয়পুরহাটে 14, রাজশাহীতে 9 ও চাঁপাইনবাবগঞ্জে 4 জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে 4 ছিনতাইকারীকে আটক করেছে RMP রাজপাড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন সহ অন্যান্য মালামাল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরী রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মমিনুল ইসলাম হৃদয়, বহরমপুরের আরিফ, তেরোখাতিয়া ডাবতলার কোরাইশিন ও নতুন বিলশিমলা এলাকার সেলিম ওরফে মাইকেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গত 30 জানুয়ারি রাত 8টায় অটোরিকশা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে লক্ষ্মীপুরে বাসায় ফেরার পথে রাজপাড়া থানার লক্ষ্মীপুর টিবি পুকুর বাইপাসে পৌঁছালে মোটরসাইকেলে 3 আরোহী তাকে পথরোধ করে। এর মধ্যে একজন চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র এবং বিশ্ববিদ্যালয়ের ID কার্ড সহ একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।
তাদের মোটরসাইকেলের পেছনে থাকা নাম্বার দেখে এবং এমন অভিযোগের প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা হয়। এরপর রাজপাড়া থানা পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে এবং মালামাল উদ্ধার করে। নাটোরে কুয়াশা কম হলেও শীতের প্রকোপে এখনও বিপর্যস্ত জনজীবন। শনিবার বৃষ্টি আর কুয়াশা না থাকলেও ঠান্ডার কারণে কাজে যেতে পারছেন না কৃষক ও শ্রমজীবীরা। শীতের কারণে দোকানপাটেও বেচাকেনা কম হচ্ছে। বেলা 9টার দিকে রোদ উঠায় কিছুটা শীতের প্রকোপ কমছে। এদিকে বৃষ্টি, কুয়াশা ও ঠান্ডাসহ পরিবর্তিত আবহাওয়ার কারণে এখনও শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছে রোগীরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।